আর একটু যাচ্ছি আমি, জি একটু যাচ্ছি আমি এই মুহূর্তে, দুলাল আহমদ চৌধুরীর সম্পাদক দৈনিক মানব কণ্ঠ। জি দুলাল ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। দুলাল ভাই, আপনি হয়তো জানেন যে আমরা পত্র পত্রিকায় দেখতে পাই বা শুনতে পাচ্ছি নিরাপত্তাহীনতায় মুনিয়ার বোন নুসরাত কারা ভয় প্রদর্শন করছে, কি চায় তারা, তারা কি প্রশাসনের লোক, মুনিয়া কেন যশোরে যেতে চেয়েছিল, মুনিয়ার ভাইয়ের পর বোনের সঙ্গে সমঝোতার চেষ্টা, মুনিয়া ভাই কেন লাপাত্তা, মুনিয়ার মৃত্যু ধামাচাপা দিতে নানান কৌশল বা অপপ্রচার, মুনিয়ার ভাইয়ের আড়ালে কলকাঠি নাড়াচ্ছে কারা, তানবীরকে রক্ষায় কারা জড়িত, সোশ্যাল মিডিয়ায় নানান এরকম কৌতূহল জেগে উঠেছে, অনেকেই তাদের কৌতূহল প্রকাশ করছেন। ওই জায়গায় প্রশ্ন হচ্ছে, মানবকণ্ঠে ধারাবাহিক ভাবে যে সংবাদগুলো প্রচার করা হচ্ছে, মুনিয়ার পক্ষেই যায় অধিকাংশ সংবাদ, এই সংবাদ আসলে মুনিয়ার পক্ষে বা বসুন্ধরার এমডির বিপক্ষে, নাকি সত্যটাই তুলে ধরছে? আপনার কাছ থেকে জানতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনার উপনীত দর্শককে, বিশেষ করে ফেস্তা পাবলিক অনুষ্ঠানের সবাইকে। আসলে বিষয়টা খুবই স্পর্শকাতর। আমি যেসব বক্তব্য এখানে নুসরাত জাহান তুলে ধরছেন, আমি সব বক্তব্যগুলো শুনলাম। অবশ্য ওনার এই সব বক্তব্য প্রথম দিন থেকেই শুনছি। আপনারা জানেন যে এইরকম ঘটনা বাংলাদেশে, বাংলাদেশে না পৃথিবীর সর্বত্রই ঘটে থাকে কম বেশি, এটা অস্বীকার করার উপায় নেই, বাংলাদেশেও ঘটে। আর বিশেষ করে শিল্পপতি পুঁজিপতি যারা, তারা তো ঘটানি। এই ঘটনাটা এই কারণে খুব স্পর্শকাতর বললাম যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী একটা গ্রুপ, যারা এক নামে এখন ব্যবসা নিয়ন্ত্রণ করে দেশের সর্বক্ষেত্রে দাপটের সাথে বেড়ায়, বসুন্ধরা গ্রুপ, জানেন আপনারা সবাই। এবং এই বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সুবহান আনবির, তার বিরুদ্ধে এই অভিযোগ ওঠায় বিষয়টা গুরুত্ব পেয়েছে। না হলে হয়তো এরকম একটা ঘটনা বাংলাদেশের মিডিয়ায়, বাংলাদেশের সংবাদপত্রে হয়তো এক কলাম একটা নিউজ হতো, একদিন হতো, পরে যদি খুব গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন বেরিয়ে আসে তাহলে হয়তো আরেকদিন, তা ফার্স্ট পেজে হতে পারতো, ব্যাক পেজে হতে পারতো। কিন্তু বিষয়টাকে আমরা, আমি আমার টোটাল মিডিয়ার, ঢাকার টোটাল মিডিয়ার বিষয়ে কথা বলতে যাব না। প্রত্যেকটা কাগজে নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ এবং অভিজ্ঞ সম্পাদক কিংবা সাংবাদিকরা আছেন, তারা তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব চিন্তা ভাবনার থেকে এইরকম একটা ঘটনার ট্রিটমেন্ট দিচ্ছেন কিংবা নিউজ সেইভাবে প্রকাশ করেছেন। আমি ঘটনার শুরুর থেকে পুরো বিষয়টারে খুব গুরুত্বের সাথে নিয়েছি। এবং আপনি আপনি যে এই আমাকে বক্তব্য দেওয়ার আগে, জি আপনি যে একে এক বেশ কিছু সেন্টেন্স বলছেন, এই সবগুলোই কিন্তু আমার পত্রিকার হেডলাইন। হ্যালো, জি জি জি, শোনা যাচ্ছে? সবগুলো কিন্তু আমার পত্রিকার হেডলাইন বলছেন গত এক সপ্তাহ বা ঘটনার পর থেকে। সর্বশেষ আজকে যে পত্রিকা, আমি দেখা যাবে কিনা দেখেন, আজকের পত্রিকায় এখানে রিপোর্টটা আছে, এটা মানে আগামীকালকে বাংলাদেশের, বাংলাদেশের টাইম আগামীকালকে যে পত্রিকাটা বের হবে সেই পত্রিকার নিউজটা হচ্ছে এই যে তানবিরই মুনিয়ার হত্যাকারী। এবং এটা এই নুসরাত জাহানের বক্তব্য থেকেই এই এইটা বেরিয়ে আসছে। তো বিষয় আপনি যেগুলো বলছেন যে এগুলা কি মুনিয়ার পক্ষে যাচ্ছে, আনবিরের বিপক্ষে যাচ্ছে, এইরকম রিপোর্ট না বাস্তবে তাই? আমার যে রিপোর্টার এই বিষয়টা অ্যাসাইন করা এবং সে কন্টিনিউ রিপোর্ট করছে, সে একজন সিনিয়র ক্রাইম রিপোর্টার এবং খুবই কাজে পারদর্শী, তো আমি মনে করি যে সে ইনফরমেশন, যথাযথ ইনফরমেশনের বাইরে কোনো রিপোর্ট করে না, এবং আমি আমার রিপোর্টগুলোকে সঠিকই মনে করছি। বিষয়টা হচ্ছে এগুলো নিয়ে হাজারো প্রশ্ন আছে, যেহেতু এটা তদন্তের পর্যায়ে শঙ্কা থাকবেই, শঙ্কা নানা মহল থেকে আসছে,
আমরা আশঙ্কা প্রকাশ করছি বিভিন্ন সময়ে। ইতিমধ্যে নুসরাত জাহান তার থানায় সম্ভবত সাধারণ ডায়েরি করেছেন, তার নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত, ওনাকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে, বিষয়টা আমরা দেখতে পাচ্ছি। নুসরাত মুনিয়াকে নিয়ে, ওর নাম বোধহয় মুসারাত জাহান মুনিয়া, মুনিয়াকে নিয়ে নানা রকম অপপ্রচার হচ্ছে, নানা রকম ট্রল হচ্ছে। যে অপপ্রচার হচ্ছে এগুলা সামাজিক মাধ্যম গুলাতে আমরাও দেখতে পাচ্ছি, নানা নামে বেনামে বিভিন্ন যে কুলে এটা করা হচ্ছে, যা সাধারণত খুবই দৃষ্টিকট, এরকম হওয়া ঠিক না। আমরা সরাসরি সায়েম সুবান আনবীরকে এই মুহূর্তে বলবো না খুনে, এই কারণে বলবো না, বিষয়টা যে তদন্তাধীন এবং অভিযোগ মামলা হতেই পারে, আমরা মনে করি এখনো খুবই যত গুরুত্বপূর্ণ যত প্রভাবশালী যত কিছুই হোক না কেন, কোনো না কোনো সময় এটা বের হয়, এটা লুকায়িত থাকে না, এটা অস্বীকার করার উপায় নাই যে এই মামলার যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে খুবই প্রভাবশালী, সে পুরো ঘটনাটারে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য নানা রকম ছল ছাতুরি কলা কৌশলের আশ্রয় নিচ্ছে। উনি যদি অপরাধী না হতেন তাহলে এত কলা কৌশলের আশ্রয় নিতেন না। আমরা দেখলাম যে পুরো ঘটনাটা ডাইভার্ট করে চিটঙ্গের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তো সেইখানে চিফ হুইপ সরি হুইপ শামসুলক সাহেবের ছেলে সারণ চৌধুরী সম্ভবত নাম উনার, আমরা হঠাৎ দেখলাম যে উনারে আসামি করে এই মুনিয়ার বাই, যদিও আমরা জানি প্রথম দিন থেকে কথাটা আসছে যে তার পারিবারিক সম্পর্ক বোনদের সাথে বাইয়ের ভালো না কিংবা চাচার সাথেও ভালো না, কিন্তু আমরা দেখলাম যে বাইরে নিয়ে এসে ঢাকায় আদালতে একটা পিটিশন করা হলো যে এই ঘটনায় সরাসরি হত্যা মামলা নেওয়ার জন্য সারুনের বিরুদ্ধে, যেটার অবশ্য প্রতিবাদ এই নুসরাত জাহানরা করেছেন। এবং এরপর থেকে আমরা কিন্তু আর বাইকে দেখতে পাচ্ছি না সিনে, বাই আদৌ কুমিল্লায় আছেন না কারো হেফাজতে আছেন বা কোথায় আছেন কিভাবে আছেন জানি না, কিন্তু ঘটনাটা যে বিন্দ খাতে আদালতে খুব সময় উপযোগী একটা সিদ্ধান্ত দিছে, হ্যাঁ যে একটা মামলা তদন্ত দিন আছে এবং বোন বাদী হয়ে মামলা করেছেন, সেটা তদন্ত শেষ হোক, শেষ হলে তারপরে এই মামলায় এর আগ পর্যন্ত স্থগিত থাকবে। তো আমি আগে যে কথাটা আপনারা বলছি যে এইরকম ঘটনা সাধারণত দামা চাপা দেওয়ার চেষ্টা করা হলেও হয় না, দেখেন আজকে এটার একটা জ্বলন্ত উদাহরণ, সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশে এইরকম একটা তুলপাড় করা ঘটনা ছিল, এই মুনিয়ার মতোই তুলপাড় করা, এই যে এসপি বাবুল আক্তারের ওয়াইফ মারা গেছিল চিটঙ্গে, মনে পড়ে নিশ্চয়ই আপনাদের। তো এই দীর্ঘদিন 16 সাল আর আজকে 2021, পাঁচ বছর পর সেই বাবুল আক্তার আজকে গ্রেপ্তার হয়েছেন, পিবিআই গ্রেপ্তার করছে। এটা বাবার কোনো সুযোগ নাই যে আমি অপরাধী যদি হই কোনো না কোনো ভাবে পার পেয়ে যাব। আমাদের শঙ্কা তখনই হয় যখন এই প্রতিপক্ষ খুবই শক্তিশালী হয়, প্রতিপক্ষ নানাভাবে নানা কৌশলে আমাদেরকে এবং আমরা যদি বাদীপক্ষ যদি দুর্বল হয় নানাভাবে নানা কৌশলে পুরো বিষয়টা পার পাওয়ার চেষ্টা করে। এটা অবশ্য অতীতে হয়েছে, এই বসুন্ধরা সাব্বির হত্যা, সাব্বির নামে একটা ছেলে মারা গেছে, ওর বাড়ি সম্ভবত চিটন, এবং এটা নিয়ে নানা রকম ছলছাতরি এখনো কথা উঠে যে এটার সুবিচার হয় নাই। তবে আমার এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি এই প্রশ্নগুলো এখন উপস্থাপন করব না, যেমন এই যে নুসরাত জাহান যেসব বক্তব্য দিচ্ছেন এই বক্তব্যে হাজারো প্রশ্ন, একজন সাংবাদিক হিসাবে আমি কিন্তু ফিল্ড লেভেলের রিপোর্টার থেকে উঠে আসা, তো রিপোর্টার হিসাবে আমার মনে হাজারো প্রশ্ন জাগে এইসব বিষয়ে, তো আমি সেইগুলা মানে একটা মানবিক বিষয় আছে, এই প্রশ্নগুলো আপনি জানার চেষ্টা করবেন, আমি সেগুলো বলতে আপনাকে সেই সুযোগ